আসসালামু আলাইকুম। হ্যালো দেয়ার, তো সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে ফুড ব্লগটা করতে এসেছি সে প্লেসটি হলো প্রিজি। তো প্রিজি মানেই আপনার একটি মনোরম পরিবেশ এবং যেখানে কোনো রকম কোনো নয়েজ নেই বললেই চলে, খুব শুনশান একটা জায়গা যেখানে আপনি খুব একটা ভালো মুহূর্ত কাটাতে পারবেন। এবং তার সাথে যদি মিষ্টান্ন হয়ে যায় অর্থাৎ ডেজার্ট, যেখানে ডেজার্ট অনেক পরিচিত সবার কাছে এবং অনেক মজাদার, আর তারই সাথে থাকবে এখানকার খুবই টেস্টি এবং সুস্বাদু কফি। তো সেটা কোল্ড অ্যান্ড হট কফি, দুই ধরনের কফি আমরা ট্রাই করব ইনশাল্লাহ। তো আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাবো কোনটার প্রাইস কেমন এবং আমরা যেটা যেটা নিচ্ছি সেটার স্বাদ কেমন। তো চলুন প্রথমেই একটু মেনুটা দেখে আসা যাক। এই হলো মেনু। তো আমি খুব স্লোলি দেখাচ্ছি, আপনারা এখান থেকে চাইলে পজ করে দেখে নিতে পারবেন, কেননা মেনুতে যতগুলো আইটেম আছে অনেক আইটেম, তো এতগুলো আইটেম তো অ্যাকচুয়ালি বলে পারা যাবে না। তো আমি সচরাচর আপনাদেরকে যে আইটেমগুলো খাবো সেগুলোর দাম এবং সেগুলোর টেস্ট সম্বন্ধে জানিয়ে দিতে পারবো। তো প্রথমেই আমি যেটা চাচ্ছিলাম যে এখানকার একটু ডোনাটটা ট্রাই করব। তো দেখতে অনেক সুন্দর লেগেছে, তো চলুন সেখানে যাওয়া যাক। এই হলো চলে এসেছে আমাদের ডোনাটটি। তো দেখতেই পাচ্ছেন উপরে পুরো চকলেটই দিয়ে একদম, তো মনে হচ্ছে তো অনেক টেস্টি হবে তাই না? কিন্তু না, প্রথমটাই আমাদেরকে অনেক হতাশ করেছিল। জাস্ট একটা বান ছিল, বানের উপরে জাস্ট চকলেটই হালকা করে দেওয়া, আর একটু ভালো কিছু হতে পারতো। তো নেক্সট আইটেমে চলে যাব, এখানকার কফি আইটেমে। দেখি দুই তিন ধরনের কফি না ট্রাই করব এবং আপনাদেরকে স্বাদ জানাবো। আর হ্যাঁ, এটার নাম ছিল চকলেট ক্রসান্ট, যেটার প্রাইস ছিল 120 টাকা। তো এই হলো কফি। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন চকলেট ফ্লেভারের, আমি শর্টে কাটে বলে দিব। তো এটা খুবই ভালো ছিল, এটার নাম ছিল মকা রেগুলার, এটা চকলেট ফ্লেভারটা এবং এটার প্রাইস ছিল 260 টাকা। এবং তার সাথে সাথে আমরা এটা একটি হোয়াইট ফ্লেভার পাওয়া যায়, তো এই সেমই এই মকা রেগুলারের হোয়াইটটা নিয়েছি। অ্যান্ড দেন লাস্ট এইটা ছিল আপনার মরক্কান মিন্ট। পুরা টেস্টগুলো যদি বলতে চাই তিনটা থেকে মোটামুটি অ্যাভারেজ আপনার ওইটা বেশি ভালো লেগেছিল, কিন্তু গলা যাদের বেসিক্যালি গরম ছিল, খুব গলা খুব শুকাচ্ছিল, যার জন্য এই আপনার মরক্কান মিন্টটা এটা খুব ভালো ছিল। আর এমনি টেস্টের দিক থেকে বলতে গেলে মরক্কান মিন্ট থেকে আপনার হলো চকলেটই যেটা ছিল, চকলেটের টেস্ট আমার একটু ভালো লাগছে, কিন্তু যাদের আবার তিতা দিতা পছন্দ না তাদের আবার ওটা ভালো লাগবে না। মিষ্টি যাদের বেশি পছন্দ তারা আবার এই হোয়াইটটা নিতে পারেন, একই মকার। আর আপনার এই মিন্টটার দাম ছিল 300 টাকা। আর হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কফি কোল্ড ছিল যেহেতু গরমের দিন। তো গাইজ, নিরিবিলি আড্ডা দিতে চাইলে পিজি জোস। তো যাই হোক, অনেক লেন্দি হয়ে গেল, আর দেরি করছি না, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো আমার নেক্সট ভিডিও পর্যন্ত অনেক ভালো থাকবেন, আজকের মতন গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।